বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার নির্বাচনে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী মাননীয় নিমাই মজুমদার ওরফে মন্টুর প্রচারে ছোট নীলপুর পশ্চিমপাড়া এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ তৃণমূল কংগ্রেসের। ছেলে প্রার্থী মন্টু আপনার বাড়ির দুয়ারে সকলে মিলে আসছি। আজ আমাদের 224 নম্বর পাটে এবং 225 নম্বর পাটে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে যোগাযোগ করছি, তাদের কাছে আমি বলছি, তারা সবাই জানেন, যদিও আমি এলাকার প্রার্থী তবু তাদের কাছে যাচ্ছি, অভাব অভিযোগ শুনছি, যদি কোনো কাজ বাকি থাকে সেটা আমাদের করতে হবে। বর্ধমান পৌরসভা নতুন করে আবার ভোট গঠন হবে, মোটামুটি কি কি কাজ বাকি আছে এরকম দেখে তো মনে হচ্ছে সেরকম কিছু কাজ বাকি নেই, কাজ সব ভালোই হয়েছে। তবুও মানুষের কাছে যাচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করছি, মানুষের বাড়ি যাচ্ছি, মানুষ খুব খুশি আনন্দ আমাকে পেয়ে। আমি এলাকারই ছেলে, বহু পুরনো, আমি একজন কংগ্রেস কর্মী ছিলাম, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমি তৃণমূল কংগ্রেস করি, আজও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি, আমি আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই করব। মানুষের সারা, মানুষ দারুণ সারা, মানুষ মানুষ দারুণভাবে সারা, দু হাত তুলে আশীর্বাদ করছে আমাকে। প্রার্থী তোমাদের পাড়া কেমন লাগছে? দারুণ, আমাদের আগাগাড়া থেকে আমরা, তাছাড়া আমাদের খুব মূল পছন্দ প্রার্থী হয়েছে, আমাদের খুব ভালো লাগলো, যা কাজ বলি তাই কাজ হয়ে যায়। উনি যখন দায়িত্ব ছিল না তাতেও সবার পাড়ার সবার কাজ করেছে, আমাদের খুব আনন্দ। দুয়ারে প্রার্থী খুব ভালো, ঘরের ছেলে, ঘরের ছেলে কাজ হবে। আগে আগের কাউন্সিলর ছিলেন, পেয়েছিলেন, বেরিয়েছিলেন, হ্যাঁ, ভোটের সময়, তারপর আর পান মন্টুদের কেমন কি বলবো, মানে বলার কিছু ভাষা নেই। আমার এই পুকুর আছে, পুকুরের ওপারের বাড়ি, এপার ওপার যখন যাব তখন কাজ পাবো। হ্যাঁ, তো মন্টু জয়লাভ করবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। সুতরাং আমি চাইছি মনোপ্রাণে যে আশীর্বাদও করছি, সে যেন জয়ী হয়ে আমাদের সকলের মুখ রক্ষা করে এবং আমার পাড়ার ও এই পাড়ার উন্নতির জন্যে ওর জয়লাভটি একান্ত যে কাম্য, এটা সর্বদাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। পার্টি হিসেবে কেমন? পার্টি হিসেবে প্রার্থী, হ্যাঁ, পার্টি হিসেবে কেমন? প্রার্থী 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 বলে প্রার্থী মন্টু হিসেবে মন্টু অত্যন্ত ভালো ছিলেন এবং কর্মী আমি দেখেছি। আমার একবার একটু অসুবিধা হয়েছিল, বাড়ির থেকে জঞ্জালটা নিয়ে যাওয়ার একটু অসুবিধা হচ্ছিল, আমি মন্টুর কাছে অনুরোধ করেছিলাম, মন্টু তুমি ব্যাপারটা দেখো, মন্টু দেখেছিল এবং সত্যি করি সেই সমস্যার সমাধান হয়েছিল। তখন তো কমিশনার ছিলেন না? না, তখন কমিশনার ছিলেন না, তখন ছিলেন এমনি কর্মী, তাতেই আমরা অনেক সুবিধা পেয়েছি এবং আমরা মনে করি ওই জয়লাভ করলে আমরা অবশ্যই সুখী হব এবং আমাদের পাড়াও অত্যন্ত উপকৃত হবে বলে আমার অত্যন্ত আমার বিশ্বাস।